আমি তো আমার বক্তব্যেই বলেছি যে এই জেলাকে উন্নয়নের লক্ষ্যে এগিয়ে নিয়ে যেতে হবে এবং স্বচ্ছ প্রশাসন উপহার দিতে হবে। এটাই আমাদের দলের নবনির্বাচিত যারা জেলা পরিষদের সভাধিপতি এবং সহকারী সভাধিপতি সহ যারা নির্বাচিত জেলা পরিষদ সদস্য আছেন তাদেরকে আমাদের দলের নির্দেশ। দেখুন, পশ্চিম বর্ধমানের আমাদের নতুন জেলা, এখানে এখনো পর্যন্ত সব অফিসগুলো পর্যন্ত উঠে আসেনি, কিন্তু তা সত্ত্বেও বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ নিয়ে আমাদের দুই মন্ত্রী মাননীয় মলয় ঘটক এবং প্রদীপ মজুমদার সহ এডিডিএ চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় সহ বিধান এবং অনিন্দিতা দিয়ে আছেন। আমাদের যে টিম পশ্চিম বর্ধমান, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শকে নিয়ে একসঙ্গে বাংলার উন্নয়নের সঙ্গে পশ্চিম বর্ধমানকে এগিয়ে চলার শপথ নিয়েছি। তাই আমরা এক কাট্টা, আমরা একসঙ্গে পশ্চিম বর্ধমানকে এগিয়ে নিয়ে যাব, এটাই প্রার্থনা আজকে দিনে। কয়েক মাস পর লোকসভা নির্বাচন, জেলা নতুন জেলা পরিষদের কতটা ভূমিকা থাকবে সেক্ষেত্রে কীভাবে এগিয়ে? দেখুন, জেলা পরিষদের রেজাল্ট যদি আপনারা দেখেন তাহলে দেখবেন যে আমরা দুটো জেলা পরিষদেই, এই দুটো এমপি সিটেই আমরা এগিয়ে আছি। সুতরাং শুধু সময়ের অপেক্ষা, আমাদের লক্ষ্য, আমাদের আসানসোলের এমপি শত্রুঘ্ন সিনহা দিল্লি গেছেন এবং দুর্গাপুর থেকেও, দুর্গাপুর বর্ধমান যে লোকসভা সিট আছে সেখান থেকেও আমরা বিপুল ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীকে দিল্লি পাঠাব। রেডি করাচ্ছি, তারপর আপনাদের মধ্যাহ্ন ভোজ থাকবে, তাই দয়া করে কেউ চলে যাবেন না, এবং সাংবাদিক বন্ধু যারা এসেছেন তারা একটু দেখা করে যাবেন। ছিলেন বর্তমানে জেলা পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন শ্রীমতী বুড়ি টুডু, আছেন সম্মানীয় বৈশাখী বন্দ্যোপাধ্যায়, আগের বোর্ডে বিদায়ী সহকারী সভাধিপতি এবং পুনর্নির্বাচিত হয়ে আবার জেলা পরিষদে ফিরে এসেছেন ভাই সমীর বিশ্বাস, আছেন জেলা পরিষদ সদস্য মাননীয় অনুভা চক্রবর্তী মহাশয়া, দুর্গাপুর ট্র্যাক রেকর্ডে আগে দুর্গাপুর ফরিদপুর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতির দায়িত্ব পালন করেছিলেন সেই চুমকি মুখার্জি, পূর্বতন বোর্ডের খাদ্য কর্মাধ্যক্ষ ভাই সুজিত মুখোপাধ্যায়, আছেন নবনির্বাচিত যার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় মাঠের থেকে তুলে এনেছিলেন সেই শিক্ষিকা কৃষ্ণা ব্যানার্জি, আছে সবার প্রিয় অত্যন্ত কাছের মানুষ কালোবরণ মণ্ডল, আগের বোর্ডের স্বাস্থ্যের দায়িত্বে ছিলেন, তার আগে অন্ডাল পঞ্চায়েত সমিতির সভাপতির দায়িত্ব পালন করেছিলেন অত্যন্ত কর্মঠ নেতা কালোদা, আছেন শহীদ পরিবারের
সেই নেত্রী জামুরিয়া থেকে নির্বাচিত সম্মানীয় লতিফা কাজী মহাশয়া আছেন